그리고 또 터뜨려 가자 여러분. 목숨 주마에 깐나 파라포세 파슨봉의 무게 에크라랭벵걸 다이까라치고 주마이라서 해보겠습니다. 비디폼의 সবথেকে বড় মুনাজির দেওবন্দিতে নাম তার মাহবুব আলম কাসিমি তাকে বলছি আপনি বসেন আমি জুবাইরকে ডাকছি তো জুবাইরকে ডাকছি ডাকাডাকি করলে আমি থাকব না যে বলুন বলছে ডাকাডাকি করলে আমি থাকব না এটা দেখো কি আমার মোবাইল আছে ভিডিও সহ যা মোবাইলটা নেই হারিয়ে গেছে এ মুসলমান কিন্তু ফেসবুকে পোস্ট করে দিয়েছি ইনশাআল্লাহ ফেসবুকে পাওয়া যাবে এ মুসলমান ডাকাডাকি করলে আমি যাবো না এত বিশ্বপুর তো বিশ্বপুর তোমাদের বীরভূমের সব থেকে বড় মুরাজি তার নাম মাহবুব আলম কাসেমি এই দলিল তোমাদের বাপ যে মুনাজি আমাদের বাপ হচ্ছে মুফতি জুবাই তোমাদের বাপ হচ্ছে মাহবুব আলম কাসেমি আলাউদ্দিন দলিলের সঙ্গে ১২টা পর্যন্ত সিউরি লালকুটি পাড়াতে আপনার মুনাজিরা হয়েছে তোমাদের বাপ যদি টিকা না পাই তুমি কোথায় কোথায় এ মুসলমান সব ভাগে আলমকে নিয়ে পাওয়ার হয়ে তুই শিয়ালের পাওয়ারে কি ভয় করছে এ মুসলমান তোমাদের বাপ নাও বাপ কার সঙ্গে লড়তে গেছিলে সিউরি লালকুটি পাড়াতে চাও খবর নাও তারপরে এ মুসলমান তো আমার তো ছাত্র আমি ছাত্র আর ছাত্র এর নয় এর বাপের নয় সবাইরে মুফতি জুবাইরের ছাত্র উস্তাদ বসে থাকবে আগে ছাত্র সঙ্গে লড়তে হবে যদি ছাত্রকে পরাজিত করতে পারে গুরু রূপে তোমাদের তো তোমরা তো দূরের কথা তোমার বাপ তো টেক্কা পেলে না ছাত্রের কাছে এ মুসলমান তাহলে এ থেকে বুঝে দিল প্রধান ইসলাম আপনাদের মেলের ডেকা মুসলমানকে বিষ্ণুপুরে যাচ্ছে তো ভটকাইছে কিছু যুবকদেরকে আমাদের শান্তি কমিটি ক্লাবের কিছু নজওয়ানদেরকে কিছু বলেছে এই জন্য হাদিস না এই জন্য বক্তব্য দেওয়া খারাপ জায়গাতে আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন কিনা এই জুলুস আমি দেখব আবু বকর সিদ্দিক একটা হচ্ছে করা একটা হচ্ছে বলা আর একটা হচ্ছে ওনার সামনে করলে মানে না করা হাদিস হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে করা পালন করা করছেন আবু বকর সিদ্দিক টুপি পড়ছেন সাহাবি দেখছেন তো টুপি পড়তে পড়তে ওই সাহাবি পড়ছেন ইনি এনার পড়া দেখে পড়ছেন আর একটা সাহাবি দেখেননি ওনাকে বলছে টুপি পরো বলাটাও হাদিস হাদিস ওনার পড়াটাও হাদিস কথা কার লাগান আরেচ্ছ না একটা কাজ করছে দেখছে তোকে মানা করে না তার মানে ইনারা মত যে ভালো কাজ করছে এটাও হাদিস ঠিক না বেটি হাদিস হচ্ছে তিন প্রকার ক প্রকার একটা নিজে করা একটা করতে বলা একটা মানা না করা এটা হচ্ছে তিনটি হাদিস তা আবু বকর সিদ্দিক জুলুস করেছেন কি না একটা প্রশ্ন নয় উনি করেছেন কি না উনি সমর্থন করেছেন কি না উনি আদেশ দিয়েছেন কি না তিনটে দেখবো তিনটে দেখবো যে উনি করেছেন কি না বা করতে বলেছেন আদেশ দিয়েছেন কি না বা সমর্থন করেছে কিনা এ মুসলমান তো নবী যখন আসেন মক্কা শরীফে তো সাহাবীগণ সকলে জীবিত ছিল বলুন সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিক নবীকে কানে আপন চাপিয়ে নবীকে মক্কা থেকে মদিনা নিয়ে গিয়ে নিজে সকল সাহাবি জুলুসে থাকবে সকল সুন্নি জুলুসে থাকবে যেই সুন্নি পৃথিবীতে জুলুস করবে সেই মুসলমান সেই দিন হাসরে জুলুসে সামিল হতে পারবে সেই জুলুস চলতে 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 বিশ্ব রসুল বলেন সেই জুলুসে ঝান্ডা উত্তোলন হবে তিন তিনটে কবে
উপলাল করা হবে জুলুস চলবে তিনটে রং হবে গহরা বলো সুবহানাল্লাহ গহরা মানে সবুজ গহরা রং হবে তিনটে ঝান্ডা হবে জুলুস চলবে হাসরের ময়দানে সেই জুলুসে এ মুসলমান যারা পৃথিবীতে নবীর আগমনে জুলুস করেছে সেই দিন জুলুস করবে আর জুলুস করতে 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 নবী বলেন সাহাবী জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ওই জুলুস শেষ হবে কোথায় আমাদের মেলে ডাঙ্গা জুলুস খিলাফ থেকে বের হয়ে চতুর দিকে ঘুরে এখানে এসে আবার সমাপ্ত হলো এ মুসলমান তো বিশ্ব রাসূলকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ এই জুলুস তো বের হবে এই জুলুস ব্যবহার করে এই জুলুস সমাপ্ত করবে কোন স্থানে বিশ্ব রাসূল আমার সাহী সাহী জীবিকার মাদানিকে তসদার নবীকে সরদার তনু তনু মালিক মুখতার বিশ্ব রাসূল হান দিচ্ছেন এই জুলুস থামবে জান্নাতুল ফিরদৌস তাহলে বোঝা গেল হাসরের ময়দানে জুলুস হবে এবার যদি কোন মলবি বলে থামেন কোন মলবি যদি বলে তো জুলুস কোথায় লেখা আছে কোথায় লেখা আছে কোথায় লেখা আছে সেখানে কই মুফতি আলাউদ্দিন দলিলের গাড়ি আটকিয়ে বলুক তো কোথায় কেন জুলুস জুলুস কেন করলেন মেলতাতে আপনি নকল এসেছেন জুলুস কেন করলেন এ তো আপনি জাহান্নামে নিয়েছে আমার গাড়ি আটকাক তো আমাকে আটকা করতো যারা যুবক ছেলে ও যারা আপনার সাধারণ যারা আপনার হাদিস জানে না অত জ্ঞান সমূহ আপনার অর্জন করেনি তাদেরকে আটকাবে আর বলবে দেখো ভাই জানে না যায় যে না যায় যে না যায় যায় হ্যাঁ মুসলমান তাদেরকে আটকাবে ওই মুফতি জুবাইর সাহেবকে আটকাই না তো যে মুফতি জুবাইরের নাম শুনে আপনার পশ্চিমবঙ্গের বুকে একটা রয়্যাল বেঙ্গল টাইগার আছে তো জুবাইর আছে বলুন সিউড়িতে বীরভূমের সব থেকে বড় মুনাজির দেওবন্দিতে নাম তার মেহবুব আলম কাসিমি তাকে বলছি আপনি বসেন আমি জুবাইরকে ডাকছি তো জুবাইর উঠে নাম শুনছি ডাকাডাকি করলে আমি থাকবো না যে বলুন ডাকাডাকি করলে আমি থাকবো না এটা দেখো তুই আমার মোবাইল আছে ভিডিও সহ যা মোবাইলটা নেই হারিয়ে গেছে এ মুসলমান কিন্তু ফেসবুকে পোস্ট করে দিয়েছি ইনশাল্লাহ ফেসবুকে পাওয়া যাবে এ মুসলমান দেখা দেখি করলে আমি যাবো না এত বিশ্বপুর তো বিশ্বপুর তোমাদের বীরভূমের সব থেকে বড় মুনাজি তার নাম মাহবুব আলম কাসেমি তার সঙ্গে এই দলিল তোমাদের বাপ যে মুনাজি আমাদের বাপ হচ্ছে মুফতি জুবাইর তোমাদের বাপ হচ্ছে মাহবুব আলম কাসেমি সেই বাপ আলাউদ্দিন দলিলের সঙ্গে রাত 12টা পর্যন্ত সিউরি লালকুঠি পাড়াতে আপনার মুনাজিরা হয়েছে তোমাদের বাপ যদি ঠিকানা পাই তুমি কোথায় কিদার এ মুসলমান সব ভাগে আলমকে ইয়ে পাওয়ার হে তুই শিয়ালের পাওয়ারে কি ভয় করছে এ মুসলমান তোমাদের বাপের খবর নাও বাপ কার সঙ্গে লড়তে গিয়েছিলে সিউড়ি লালকুঠি পাড়াতে চাও খবর নাও তারপরে এ মুসলমান তো আমার তো ছাত্র আমি ছাত্র কার ছাত্র এর নয় এর বাপের নয় বাইরে মুফতি জুবাইরের ছাত্র উস্তাদ বসে থাকবে আগে ছাত্র সঙ্গে লড়তে হবে যদি ছাত্রকে পরাজিত করতে পারে গুরু উঠবে তোমাদের তো তোমারা তো দূরের কথা তোমার বাপও তো টেক্কা পেলে না ছাত্রের কাছে এ মুসলমান তাহলে এ থেকে বুঝে দিল এ ব্রাদার ইসলাম আপনাদের মেলে
এক জায়গা মুসলমানকে বিষ্টু করে যাচ্ছে তো ভটকাইছে কিছু যুবক ছেলেদেরকে আমাদের শান্তি কমিটি ক্লাবের কিছু নওজওয়ানদেরকে কিছু বলেছে এই জন্য হাদিস না এই জন্য এই বক্তব্য দেওয়া শুধু সুর করে বক্তব্য দেবো শুনিয়ে দেবো আর জিহাদ করলাম না এটাকে ইসলাম বলে না ইসলাম বলে জিহাদে সময় জিহাদ করো আর ইসলাম প্রচার করার সময় ইসলাম প্রচার